Where the mind is without fear and the head is held high. Where knowledge is free. আমার নাম ফারুক বিশ্বাস, আমি মালদা মডেল মাদ্রাসার কেমিস্ট্রি বিষয়ের শিক্ষক। আজকে ক্লাস টুয়েলভের ইউনিট ফাইভ পৃষ্ঠতলীয় রসায়ন শুরু করব। দুটি অমিশ্রণীয় দশা যে তলে পরস্পরের সংস্পর্শে থাকে তাকে বলা হয় আন্তঃপৃষ্ঠ। এই আন্তঃপৃষ্ঠে দুটি অমিশ্রণীয় দশার মধ্যে যে যে বল ক্রিয়া করে এবং যা যা প্রক্রিয়া সম্পাদিত হয় সেই নিয়ে রসায়নের যে অধ্যায়ে আমরা আলোচনা করব সেটাকেই আমরা পৃষ্ঠতলীয় রসায়ন নাম দিয়েছি। এখানে মূলত দুটি অমিশ্রণীয় দশার পৃষ্ঠতলে কী কী বিক্রিয়া সম্পাদিত হয়, কী কী কার্যাবলী সম্পাদিত হয় এবং তাদের মধ্যে কী ধরনের বল ক্রিয়া করে এবং তাদের ব্যবহারে কী কী প্রয়োগ রয়েছে, অর্থাৎ অসমসত্ব অনুঘটন, কোলয়ডন, অধিশোষণ এই জাতীয় জিনিসগুলো আলোচনা করব। প্রথমেই আমরা জেনে নিচ্ছি আন্তঃপৃষ্ঠ ব্যাপারটা কি। আন্তঃপৃষ্ঠ ব্যাপারটা হচ্ছে দুটি অমিশ্রণীয় দশা যেখানে পরস্পর টাচে আছে। অমিশ্রণীয় বলছি মানে একটা আরেকটার সঙ্গে ওতপ্রোতভাবে মিশবে না, জাস্ট একটা দশা, ধরো আমি এই হাতটা দিয়ে একটা দশা বলছি, এই হাতটা দিয়ে একটা দশা বলছি, সেটা কঠিন তরল, কঠিন গ্যাস, তরল তরল, কঠিন কঠিন হতে পারে। তারা যে তলে এসে তারা পরস্পর টাচ করছে কিন্তু প্রবেশ করবে না, সেই টাচিং পয়েন্টটাকে, সেই তলটাকে আমরা বলছি আন্তঃপৃষ্ঠ। এবার চলে যাচ্ছি পৃষ্ঠতল। এই দুটি অমিশ্রণীয় দশার মধ্যে যদি একটি কঠিন থাকে আর একটা গ্যাস থাকে, অথবা একটি তরল থাকে আর একটা গ্যাস থাকে, তাহলে কমন কী হচ্ছে? গ্যাস। দুটি অমিশ্রণীয় দশার মধ্যে একটি যদি গ্যাস থাকে তাহলে তাদের আন্তঃপৃষ্ঠটাকে আমরা পৃষ্ঠতল নাম দেবো, কারণ গ্যাসটাকে তো ওইভাবে আমরা দেখতে পাচ্ছি না, তখন আমরা জাস্ট পৃষ্ঠ দেখতে পাচ্ছি। ধরে নাও একটা কঠিন চারকোল আছে, এর উপরে যদি একটা গ্যাস মিশ্রণ থাকে তাহলে তাদের এই যে টাচিং পয়েন্টটা আমরা বলছি, এখানে টাচ করেছে, এইসব জায়গাতে টাচ করতে পারে, এখানে টাচ করতে পারে, এখানে টাচ করতে পারে, তাহলে এই যে টাচিং পয়েন্টটা আমরা বলছি সে টাচিং পয়েন্টটা আমি একটু কালারিং করে দেখাচ্ছি, বুঝতে সুবিধা হবে। তাহলে এই পয়েন্টগুলো, এই তলটাকে আমরা বলছি পৃষ্ঠতল। তাহলে দুটি অমিশ্রণীয় দশার মধ্যে যদি একটি থাকে গ্যাস তাহলে তাদের আন্তঃপৃষ্ঠটাকে আমরা বলবো পৃষ্ঠতল। তাহলে এগুলো হচ্ছে সবই পৃষ্ঠতল। এই পৃষ্ঠতলে যা যা প্রক্রিয়া সম্পাদিত হয় সেই সম্বন্ধে আজকে ডিটেলসে জানবো। প্রদত্ত অধ্যায়টাকে আমরা তিনটি ভাগে ভাগ করেছি, তাদের ব্যবহারিক প্রয়োগের দিকে লক্ষ্য রেখে তিনটি শ্রেণীতে ভাগ করেছি। একটা হচ্ছে অধিশোষণ, যেটা প্রথম দিকে জানবো, তারপরে জানবো অনুঘটন, এবং শেষে জানবো পদার্থের কলোডীয় অবস্থা, যেটাকে কলোয়ডন বলা হয়। তাহলে আজকে প্রথমেই তোমাদের শুরু করছি অধিশোষণ বা অ্যাডজর্পশন। প্রথমে আজকে শুরু করছি অধিশোষণ দিয়ে। অধিশোষণ ব্যাপারটা হচ্ছে দুটি অমিশ্রণীয় দশার মধ্যে একটি দশার পৃষ্ঠতলে যে আরও পদার্থগুলো এসে সঞ্চিত হচ্ছে এবং তারা ওতপ্রোতভাবে মিশবে না, জাস্ট একটি পদার্থের পৃষ্ঠতলে আরেকটি পদার্থ এসে সঞ্চিত হবে কিন্তু ভেতরে প্রবেশ করবে না, অভ্যন্তরে প্রবেশ করবে না, সেই ঘটনাটাকে আমরা অধিশোষণ বলছি। ইংরেজিটা খেয়াল করে দেখো, অ্যাডজর্পশন বলছি, যদি এখানে ডি এর জায়গাতে বি লিখতাম তাহলে হয়ে যেত অ্যাবজর্পশন, তাহলে তখন আমরা অধিশোষণটাকে কেটে দিয়ে শোষণ বলতাম। শোষণ মানে সমগ্র অংশে মিশবে, আর অধিশোষণ মানে হচ্ছে একটি পদার্থ আরেকটা পদার্থের অভ্যন্তরে প্রবেশ না করে তার পৃষ্ঠে এসে জমা হবে। তাহলে দুটি পদার্থের মধ্যে যখন একটি পদার্থ আরেকটি পদার্থের পৃষ্ঠতলে এসে সঞ্চিত হয়
এবং তার অভ্যন্তরে প্রবেশ করে না, তখন এই ঘটনাটাকে আমরা বলছি অধিশোষণ। তাহলে অধিশোষণে দুটি পদার্থ লাগছে, একটা হচ্ছে যার উপরে এসে জমা হবে, অন্য পদার্থটা তাকে আমরা বলছি অধিশোষক। অর্থাৎ যে পদার্থের পৃষ্ঠতলে অন্য পদার্থ এসে সঞ্চিত হবে, সেই পদার্থটাকে আমরা বলছি অধিশোষক। আর যে পদার্থটা এসে সঞ্চিত হবে তাকে বলবো অধিশোষিত পদার্থ। তাহলে দুটি পদার্থের মধ্যে যার উপরে এসে অন্যটা এসে জমা হচ্ছে, তাহলে অন্যটাকে বলবো মানে যে এসে অধিশোষকের উপর জমা হচ্ছে বা সঞ্চিত হচ্ছে তাকে বলছি অধিশোষিত পদার্থ। যেমন ধরে নাও এ এর পৃষ্ঠতলে বি এসে সঞ্চিত হয়, তাহলে এ হবে অধিশোষক, এবং বি হবে অধিশোষিত পদার্থ। এবার কয়েকটা উদাহরণে আমরা যাচ্ছি। অ্যামোনিয়া গ্যাসপূর্ণ কোনো সিলিন্ডারের মধ্যে যদি আমরা চারকোলকে প্রবেশ করাই, তাহলে দেখা যাবে যে সে সিলিন্ডারে অ্যামোনিয়া গ্যাসের যে চাপ ছিল সেটা কমে যাচ্ছে। তাহলে এটা কমে যাচ্ছে কেন? এই যে আমরা চারকোল অ্যামোনিয়া গ্যাসপূর্ণ সিলিন্ডারের মধ্যে প্রবেশ করাচ্ছি, এই চারকোল এখানে অধিশোষক হিসেবে কাজ করছে এবং চারকোলের ওপরে অ্যামোনিয়া গ্যাস এসে সঞ্চিত হচ্ছে। তাহলে অ্যামোনিয়া গ্যাসের অনুসংখ্যাটা যেহেতু চারকোলের উপরে এসে অনেকটা অণু সঞ্চিত হয়ে যাচ্ছে, তাহলে সিলিন্ডারের মধ্যে যে অ্যামোনিয়া গ্যাস ছিল তার অনুসংখ্যাটা কিন্তু কমে যাচ্ছে। এবার অনুসংখ্যা যদি কমে যায় তাহলে একক ক্ষেত্রফলে যে বলটা প্রয়োগ করবে অর্থাৎ চাপ সেটাও কমে যাবে। তাহলে এটা একটা অধিশোষণের প্রয়োগ। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যামোনিয়া গ্যাসপূর্ণ কোনো পাত্রে চারকোল প্রবেশ করালে, সক্রিয় চারকোল হলে আরও ভালো হবে, সক্রিয় মানে একদম তরতাজা তার চারকোল যেটাকে বলছি, চারকোল প্রবেশ করালে অ্যামোনিয়া গ্যাসের চাপ কমে যায়। এটা একটা উদাহরণ। দুই নম্বর, এবার একটা ভালো উদাহরণ দিচ্ছি, বাস্তব জীবনে এটা অনেক প্রয়োগ আছে। ইক্ষুরস অর্থাৎ আখের রস থেকে যখন আমরা চিনি উৎপন্ন করব, তাহলে ফার্স্টে যখন ইক্ষুরসটাকে আমরা গাঢ় করছি তাপ প্রয়োগের সাহায্যে, তখন কিন্তু দেখবে কালারটা কিছুটা, যারা দেখেছো তারা আরও ভালো বুঝতে পারবে, কিছুটা হলুদাবো হয়ে আছে, হলুদাবো কালো টাইপের। কিন্তু আমরা যে চিনিটা খাচ্ছি তার কালারটা তো বর্ণহীন। তাহলে তৈরি করার সময় ইক্ষুরসের কালারটা ছিল হলুদাবো, আর যখন আমরা বাজার থেকে কিনছি চিনি সেটা তো বর্ণহীন হয়ে আছে, তাহলে এই কালারটা যাচ্ছে কীভাবে? তাহলে ইক্ষুরস থেকে যখন আমরা চিনি উৎপন্ন করছি, এই চিনির যে দ্রবণটা রয়েছে সে দ্রবণটাকে প্রাণীজ অঙ্গারের যে সিলিন্ডার তার ভেতর দিয়ে পাস করানো হয়, অর্থাৎ প্রাণীজ অঙ্গারপূর্ণ একটা চেম্বারের ভেতর দিয়ে সে ইক্ষুরসটা পাস করানো হয়। পাস করলে কী হবে? ইক্ষুরসের মধ্যে যে যে কালারিং সাবস্টেন্স আছে সেগুলো প্রাণীজ অঙ্গার দ্বারা অধিশোষিত হয়ে যাবে। তাহলে ওই চেম্বারের ভেতর দিয়ে, প্রাণীজ অঙ্গারের চেম্বারের ভেতর দিয়ে পাস করার পর যে চিনি দ্রবণটা বেরোবে, তাহলে সেখান থেকে কালার সাবস্টেন্সগুলো অ্যাবজর্ব হয়ে গেল, তাহলে যেটা বেরোবে সেটা আমরা বর্ণহীন পাচ্ছি এবং সেই চিনিটা আমরা খাচ্ছি। তাহলে ইক্ষুরসের মধ্যে কালারিং সাবস্টেন্সগুলো দূরীভূত করার জন্য আমরা প্রাণীজ অঙ্গারকে অধিশোষক হিসেবে কাজ করি। তাহলে এটাও একটা প্রয়োগ। তাহলে ইক্ষুরস থেকে
বর্ণহীন চিনি প্রস্তুত করার জন্য প্রাণীজ অঙ্গারকে অধিশোষক হিসেবে ব্যবহার করা হয়। আরেকটা উদাহরণে যাচ্ছি, মিথিলিন ব্লু, এ দ্রবণটা কিছুটা নীল কালার, যেহেতু মিথিলিন ব্লু বলছি ওই মিথিলিন ব্লুটাই আমরা নীল কালার, ওই তোমরা হোলি টোলির সময় যে খেলো লিকুইডটা যেটা তৈরি করো সেটা মিথিলিন ব্লু জলীয় দ্রবণ হয়। তাহলে এই যে নীল কালারের যে মিথিলিন ব্লু দ্রবণ, এই মিথিলিন ব্লু দ্রবণের মধ্যে তুমি যদি বাইরে থেকে সক্রিয় প্রাণীজ অঙ্গার প্রবেশ করিয়ে দাও তাহলে দেখবে কালারটা কিছুটা লাইট হয়ে যাচ্ছে, ফিকে হয়ে যাচ্ছে। তাহলে কালারটা ফিকে হচ্ছে কেন? এর কারণ হচ্ছে প্রাণীজ অঙ্গার এখানে অধিশোষক হিসেবে কাজ করছে। তাহলে মিথিলিন ব্লুর দ্রবণের মধ্যে যখন আমরা প্রাণীজ অঙ্গারটা দিয়ে দিচ্ছি তখন মিথিলিন ব্লুর যে দ্রাবক, যেটাকে মিথিলিন ব্লু বলছি আমরা, সেখান থেকে অনেকগুলো অণু এই প্রাণীজ অঙ্গারের পৃষ্ঠতলে এসে সঞ্চিত হচ্ছে, অর্থাৎ অধিশোষণ হচ্ছে, ফলে কালারটা মানে গাঢ়ত্বটা কমে গিয়ে মিথিলিন ব্লুর যেহেতু পরিমাণটা কমে যাচ্ছে ফলে কালারটা অনেকটা লাইট হয়ে যাচ্ছে, ফিকে হয়ে যাচ্ছে। তাহলে মিথিলিন ব্লুর দ্রবণে প্রাণীজ অঙ্গার প্রবেশ করালে দ্রবণের বর্ণ কালারটা ফিকে হয়ে যায়। তাহলে এই যে উদাহরণগুলো আমরা দেখতে পাচ্ছি, এক নম্বর দুই নম্বর তিনটে যে উদাহরণ তোমাদের দেখালাম, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে অধিশোষণের অনেক প্রয়োগ আছে এবং অধিশোষণের সাহায্যে আমরা কীভাবে কোনো একটা গ্যাসের চাপ কমাতে পারি, কোনো একটা কালারিং সাবস্টেন্সকে বর্ণহীন করতে পারি বা কোনো কালারিং সাবস্টেন্সকে আমরা ফিকে করতে পারি বা লাইট করতে পারি। তাহলে এগুলোই হচ্ছে সবকটা তোমার অধিশোষণের ব্যবহারিক উদাহরণ। এবার চলে যাচ্ছি, এই যে বারবার বলছি যে অধিশোষণের ক্ষেত্রে একটা পদার্থ আরেকটা পদার্থের পৃষ্ঠতলে এসে সঞ্চিত হচ্ছে, তাহলে তার সাপেক্ষে কীভাবে আমরা প্রমাণ করবো যে অধিশোষণ একটা পৃষ্ঠতলীয় ঘটনা? এটা হাতের সাহায্যে আমাদের প্রমাণ করতে হবে যে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের উপরেই শুধুমাত্র অধিশোষণ নির্ভর করে, কীভাবে প্রমাণ করবো? তাহলে এবার নেক্সট চলে যাচ্ছি, অধিশোষণ যে একটা পৃষ্ঠতলীয় ঘটনা তার সাপেক্ষে প্রমাণে চলে যাচ্ছি। অধিশোষণ একটি পৃষ্ঠতলীয় ঘটনা, তার সাপেক্ষে পরীক্ষা এটা করছি। তার সাপেক্ষে এবার একটা পরীক্ষা করছি, আমি দুটো একই পাত্রে, সম আয়তনের পাত্রে একই গাঢ়ত্বের মিথিলিন ব্লু দ্রবণ নিচ্ছি, সেম গাঢ়ত্বের, ধরে নিচ্ছি দুটো গাঢ়ত্ব হচ্ছে এমন। তাহলে এখানে নিয়েছি আমরা মিথিলিন ব্লুর দ্রবণ, এবং এর গাঢ়ত্ব ধরে নিচ্ছি এম ওয়ান। আরও একটা পাত্রে মিথিলিন ব্লু দ্রবণ নিচ্ছি, একই দ্রবণ নিচ্ছি, তাহলে এরও গাঢ়ত্ব এম ওয়ানই হবে, মানে সম গাঢ়ত্বে দুটো আলাদা পাত্রে মিথিলিন ব্লু দ্রবণ নিয়েছি। এটাও মিথিলিন ব্লু দ্রবণ, এবং এর গাঢ়ত্ব ধরেছি এম টু। এবার কি করব, একদম সেম সাইজের দুটো সক্রিয় চারকোল নিয়ে আসবো, সেম সাইজের, ধরে নাও এই একটা সাইজের সক্রিয় চারকোল আর এ একটা, দুটো একই সাইজের সক্রিয় চারকোল নিলাম। নিয়ে কী করলাম, প্রথম পাত্রটাতে এই সক্রিয় চারকোলটা পুরোটা দিয়ে দিলাম, অর্থাৎ পুরো গোটা এর মধ্যে প্রবেশ করে দিলাম। তাহলে ধরে নাও এই দ্রবণের এখানে
এই সক্রিয় চারকোলটা এভাবে আছে। আর পরের ক্ষেত্রে কি করলাম, এটাকে প্রথমে ভাঙলাম, এটাকে ভেঙে অনেক ছোট ছোট টুকরো টুকরো হলো, একদম ভাঙবে, আরো প্রয়োজন হলে গুঁড়ো করে দিবে, ছোট ছোট গুঁড়ো করে দিবে, এরকম গুঁড়ো গুঁড়ো করে দিলে। এবার এই গুঁড়ো করার পর এগুলোকে তুমি এই দ্রবণের মধ্যে দিচ্ছ, তাহলে অসংখ্য এখানে গুঁড়ো হয়ে যাচ্ছে, এরকম অসংখ্য গুঁড়ো হয়ে যাচ্ছে। এবার জিনিসটা পর্যবেক্ষণ করবে, দুটো কিন্তু একই গাঢ়ত্বের ছিল বলে দুটোর কালার একই রকম ছিল, দুটো সম সাইজের একই সাইজের সক্রিয় চারকোল নিয়ে এসেছি, একটাতে গোটা দিয়ে দিলাম সক্রিয় চারকোল একটা মিথিলিন ব্লু দ্রবণের মধ্যে, আরেকটাতে সেই সক্রিয় চারকোলটাকে ভেঙে ভেঙে দিলাম, মানে টুকরো করে দিলাম। এবার পর্যবেক্ষণ করলে তোমরা দেখতে পাবে যে প্রথম যে মিথিলিন ব্লুর দ্রবণটা যেখানে গোটা সক্রিয় চারকোলটা দিয়েছিলাম, সে কালারটা যতটা ফিকে হয়েছে, যেখানে সেই সক্রিয় চারকোলটাকে ভেঙে দিয়েছি সেটা তার তুলনায় আরও অনেক বেশি ফিকে হয়ে গেছে। তাহলে অনেক বেশি ফিকে হয়ে গেছে, এখান থেকে এটা বুঝতে পারছি যে এখানে অধিশোষণ ব্যাপারটা সবচেয়ে বেশি পরিমাণ ঘটেছে, অর্থাৎ সক্রিয় চারকোলের ওপর এই মিথিলিন ব্লুর অধিশোষণের পরিমাণ এই গুঁড়ো অবস্থায় বা বিচূর্ণ সক্রিয় চারকোলের ক্ষেত্রে এই গোটা সক্রিয় চারকোলটাকে বেশি করেছে। এবার কারণটা খুঁজি যে কেনই বা একটা গোটা সক্রিয় চারকোলের থেকে তাকে যখন আমরা বিচূর্ণ করে দিচ্ছি তখন কেন অধিশোষণের মানটা বেড়ে যাচ্ছে। একটা জিনিস খেয়াল করে দেখো, পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি বলি, তাহলে এই যখন গোটা সক্রিয় চারকোল ছিল তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা আমরা কী পাবো, এটা পাবো, এটা পাবো, এটা পাবো, এটা পাবো, অর্থাৎ চারটা দিকে পাচ্ছি, সেটা থ্রি ডাইমেনশনাল হলে তোমরা এটা এভাবে ছটা দিক পাবে, ছটা তল পাবে, এগুলো হচ্ছে পৃষ্ঠতল। এবার আমি ওটাকে ধরো না দুটো ভাগে ভাগ করছি, কল্পনা করো যে এটা হচ্ছে একটা সক্রিয় চারকোল এই ডাস্টারটা, তাহলে কটা পৃষ্ঠতল আছে, এই এক দুই তিন চার পাঁচ ছয়, ছটা পৃষ্ঠতল আছে। এবার এটাকেই আমি জাস্ট ভাঙছি, ভেঙে দুটো টুকরো করলাম, তাহলে একটু কল্পনা করে নাও যে একটা এইদিকে ধরলাম একটা এইদিকে ধরলাম, তাহলে কটা এবার পৃষ্ঠতল হবে, আগের যা ছিল সেটা তো হবে, কিন্তু মাঝখানে যেখানে ভেঙে যাচ্ছে সেখানে কিন্তু আরও অতিরিক্ত দুই সাইডে দুটো পৃষ্ঠতল তৈরি হচ্ছে। তাহলে এটা জাস্ট দুটো ভাঙলে কিন্তু দুটো পৃষ্ঠতল বেড়ে গেল। এবার যখন আমি এটাকে বিচ্ছিন্ন করেছি তাহলে অসংখ্য ভাগে ভাগ হয়েছে, তাহলে কতগুলো পৃষ্ঠতল বাড়ছে বুঝতে পারছো তো? তাহলে যখন আমরা একটা সক্রিয় চারকোলকে ভেঙে দিচ্ছি তখন তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা বেড়ে যাচ্ছে, আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়ছে বলেই এখানে মিথিলিন ব্লু দ্রবণটা আরও বেশি ফিকে হয়েছে। তাহলে এখান থেকে আমরা প্রমাণ করতে পারছি যে সত্যি সত্যি অধিশোষণ পৃষ্ঠতলীয় ঘটনা। যদি পৃষ্ঠতলীয় ঘটনা না হতো তাহলে এটাকে গুঁড়ো করার ফলে কিন্তু অধিশোষণের ব্যাপারটা বা অধিশোষণের মাত্রাটা বাড়তো না। তাহলে যেহেতু আমরা কালারটা বেশি ফিকে হয়েছে, অর্থাৎ বেশি পরিমাণ অধিশোধন হয়েছে, তাহলে এখান থেকে আমরা ক্লিয়ার বুঝে নিলাম যে অধিশোষণ হচ্ছে একটা পৃষ্ঠতলীয় ঘটনা, কারণ একটা গোটা সক্রিয় চারকোলকে যখন আমরা বিচ্ছিন্ন করছি তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা বেড়ে যাচ্ছে। এবার চলে যাচ্ছি বিশোষণ। এতক্ষণ আমরা শুনলাম অধিশোষণ, এবার একটা শব্দ পড়ব, তার নাম হচ্ছে বিশোষণ, ইংরেজিতে এটাকে ডিজর্পশন বলে। অধিশোষণকে আমরা অ্যাডজর্পশন বলেছিলাম আর বিশোষণকে ডিজর্পশন, অর্থাৎ অধিশোষণের উল্টো। তার মানে হচ্ছে ধরে নাও একটা প্রাণীজ অঙ্গের মধ্যে বা সক্রিয় চারকোলের পৃষ্ঠতলে কোনো পথ এসে সঞ্চিত হয়ে আছে, মানে অধিশোষিত হয়ে আছে। এবার সেটাকে কি করব, এই অধিশোষিত অবস্থায় বাইরে থেকে তাপ প্রয়োগ করছি বা ঘর্ষণ প্রয়োগ করছি বা ঝাড়ছি বা কিছু দিয়ে মারছি, ঠোকা মারছি, তাহলে কি হবে, অধিশোষকের পৃষ্ঠতল থেকে অধিশোষিত পদার্থগুলো আস্তে আস্তে বেরিয়ে যাবে। তাহলে অধিশোষণের ক্ষেত্রে কি ছিল, যে একটা পদার্থের পৃষ্ঠতলে অন্য পদার্থ এসে সঞ্চিত হচ্ছে, আর এর ক্ষেত্রে কি হলো, সঞ্চিত পদার্থটা এবার বেরিয়ে যাচ্ছে। তাহলে অধিশোষণের বিপরীত ঘটনাটাকে আমরা বলবো বিশোষণ। তাহলে বিশোষণ হচ্ছে অধিশোষণের বিপরীত ঘটনা। এবার চলে যাচ্ছি শোষণ। শোষণকে ইংরেজিতে বলা হয় অ্যাবজর্পশন, আমরা বলি যে অ্যাবজর্ব করে নিচ্ছে, মানে শুষে নিচ্ছে। শোষণ মানে হচ্ছে যখন একটা পদার্থ আরেকটা পদার্থের সঙ্গে ওতপ্রোতভাবে সমগ্র অংশে ছড়িয়ে পড়বে, পুরোপুরিভাবে মিশবে, তাকে আমরা বলবো শোষণ। অধিশোষণে কি ছিল,
যে একটা পদার্থ আরেকটা পদার্থের শুধুমাত্র পৃষ্ঠেই এসে সঞ্চিত হবে, ভেতরে কিন্তু প্রবেশ করবে না। আর শোষণের ক্ষেত্রে কি হচ্ছে, সমগ্র অংশে প্রবেশ করবে, মানে ওতপ্রোতভাবে দুটো পদার্থ মিশবে, এটাকে বলছি আমরা শোষণ। তাহলে এটাই হচ্ছে অধিশোষণ আর শোষণের মধ্যে বেসিক্যালি ডিফারেন্স, যেটা হচ্ছে অধিশোষণের ক্ষেত্রে পৃষ্ঠতল এসে সঞ্চিত হবে আর শোষণের ক্ষেত্রে ওতপ্রোতভাবে মিশে যাবে। তাহলে এই অধিশোষণ আর শোষণের যদি আমরা কয়েকটা পার্থক্য করি, তাহলে শোষণ আমরা কি দেখলাম, যে দুটি পদার্থ ওতপ্রোতভাবে মিশে যাবে, দুটি পদার্থ তাদের সমগ্র অংশে মিশে গেলে তাকে আমরা শোষণ বলতে পারি, অর্থাৎ একটি পদার্থ আরেকটা পদার্থের সমগ্র অংশে ছড়িয়ে গেলে তাকে আমরা শোষণ বলি। তাহলে আমি একটা চিত্রের সাহায্যে এবার অধিশোষণ আর শোষণের ব্যাপারটা একটু বুঝিয়ে দিই, তারপরে অধিশোষণ এবং শোষণের মধ্যে বেসিক্যালি কি ডিফারেন্স আছে সেটা নিয়ে হালকা করে আলোচনা করে নেব। আমি দুটো পাত্রে জল নিয়েছি, এবার একটা পাত্রে বাইরে থেকে একটা সিলিকা জেল ঝুলিয়ে রেখেছি, ধরে নাও একটা সিলিকা জেল আছে। তাহলে আরেকটাতে ঝুলিয়ে রেখেছি ক্যালসিয়াম ক্লোরাইড, অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড। এটাকে আমি নীল কালি দিয়ে রাখছি, ধরে নাও এটা ক্যালসিয়াম ক্লোরাইড। তাহলে এটা আমি লিখেছি সিলিকা জেল, আর এটা হচ্ছে অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড। CaCl2 দুটো চিত্র একটু খেয়াল করে দেখো, সিলিকা জেলের ক্ষেত্রে কিন্তু ভেতরে কোনো জল প্রবেশ করেনি, ভেতরটা কিন্তু ফাঁকা রয়েছে। আর ক্যালসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে দেখো ভেতরে কিন্তু সমগ্র অংশে ভালো করে মিশে গেছে। তাহলে সিলিকা জেলের ক্ষেত্রে জলগুলো শুধুমাত্র এই সিলিকা জেলের পৃষ্ঠতলে এসে জমা হয়েছে, কিন্তু ক্যালসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে দেখো পৃষ্ঠ ভেতরে সমগ্র অংশে ওতপ্রোতভাবে মিশে গেছে। তাহলে আমরা বলতে পারছি যে এটা হচ্ছে অধিশোষণ, কারণ শুধু পৃষ্ঠতলে এসে ঘটছে, আর এটা হচ্ছে শোষণ। তাহলে অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড জল দ্বারা শোষিত হয়ে আর্দ্র ক্যালসিয়াম ক্লোরাইডে পরিণত হয়ে গেছে, আর এখানে সিলিকা জেল জাস্ট তার পৃষ্ঠতলে এসে জমা হয়েছে। সিলিকা জেলটাকে যদি ভাঙো তো ভেতরে কোনো জল দিতে পাবে না, অর্থাৎ এখানে জল ভেতরে প্রবেশ করেনি। তাহলে এই সিলিকা জেলের ক্ষেত্রে ঘটলো অধিশোষণ, এখানে ঘটনাটা ঘটছে অধিশোষণ, আর অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে ঘটনাটা ঘটে গেল শোষণ। এই যে সিলিকা জেল বলছি, এটা একটা বাস্তবে তোমরা এই অধিশোষণে একটা প্রয়োগ দেখেছো, এই পুজোর সময় তোমরা তো জুতো টুতো কিনছো, জুতোর বাক্স দেখবে একটা ছোট্ট কাগজের পুড়িয়াতে কি রাখা থাকে, এবং সেটা পড়বে কি লেখা আছে, দেখবে সিলিকা জেল লেখা আছে। তাহলে সেটা কেন রাখা হয়ে থাকে, এখন আমরা জানতে পারলাম যে সিলিকা জেল অধিশোষণ ঘটাচ্ছে। তাহলে জুতোর বাক্সে যে পরিমাণ জলীয় বাষ্প থাকছে সেটাকে সিলিকা জেল অধিশোষণ প্রক্রিয়ার সাহায্যে তার পৃষ্ঠতলে সঞ্চিত করে নিচ্ছে। তাহলে বাক্সের ভেতরটা পুরো ড্রাই থাকছে, আর বাক্সের ভেতরটা যদি পুরো ড্রাই থাকে, জলীয় বাষ্প যদি না থাকে, তাহলে ছত্রাক ব্যাকটেরিয়া এই ছাপ ছাপগুলো ছোপ ছোপগুলো পড়বে না জুতোর উপরে, অর্থাৎ জুতোটা ছোপ ছোপ দাগ পড়বে না। সে জুতোটাই যদি বাড়িতে খোলা এসে রেখে দাও এক মাস পর, এক মাস যদি না পড়ো, তাহলে দেখবে ছোপ ছোপ দাগ পড়ে গেছে, কারণ বাড়িতে তো প্রচুর পরিমাণ জলীয় বাষ্প আছে। সে জলীয় বাষ্প ওখানে সঞ্চিত হওয়ার ফলে সেখানে ব্যাকটেরিয়া বা ছত্রাক তৈরি হচ্ছে, ফলে ওই ছত্রাকের দাগটা দেখতে পাচ্ছ। তাহলে জুতোর বাক্সে সিলিকা জেল দেওয়া হয় এই অধিশোষণের একটা প্রয়োগ হিসাবে, যাতে জলটাকে অধিশোষণ প্রক্রিয়ার সাহায্যে তার পৃষ্ঠতলে সঞ্চিত করে রাখে এবং জুতোর বাক্সের ভেতরে কোনো জলীয় বাষ্প না থাকে। তাহলে এবার নেক্সট চলে যাচ্ছি শোষণ এবং অধিশোষণের মধ্যে পার্থক্য।
প্রথম পার্থক্যতে আমরা কি দেখতে পেলাম, যদি একটি পদার্থ অপর পদার্থের সঙ্গে সমগ্র অংশে মিশে যায়, তাকে শোষণ বলছি। আর অধিশোষণের ক্ষেত্রে কি দেখলাম, যখন একটি পদার্থ আরেকটা পদার্থের শুধুমাত্র পৃষ্ঠে এসে সঞ্চিত হবে, যদি একটি পদার্থ অপর পদার্থের শুধুমাত্র পৃষ্ঠে এসে সঞ্চিত হবে, তাকে অধিশোষণ বলে। শোষণের ক্ষেত্রে খেয়াল করে দেখবে, ধরে নে একটা স্পঞ্জ জলের মধ্যে দিচ্ছ, তাহলে জলটা কি শুধুমাত্র স্পঞ্জের পৃষ্ঠতলে এসে টাচ করে না স্পঞ্জের ভেতরেও প্রবেশ করে যায়? স্পঞ্জের ভেতরেও প্রবেশ করে যায়, তাহলে এটাকে আমরা শোষণ বলবো না অধিশোষণ বলবো? তাহলে ভেতরে প্রবেশ করছে মানে শোষণ বলবো। তাহলে শোষণ যখন হয় তখন একটা নির্দিষ্ট হারে ঘটবে, এমন ব্যাপার নেই যে তুমি জলের মধ্যে স্পঞ্জ দিচ্ছ প্রথম দিকে আস্তে টানছে, পরে জোরে টানছে, আবার পরের দিকে টানছে না, এরকম না। শোষণ যে সময়টুকু ধরে শোষণটা হবে সেটা একই হারে ঘটবে, তাহলে একটি নির্দিষ্ট হারে শোষণ ঘটে, একটি নির্দিষ্ট বা আমরা সমহারে বলতে পারি, সমহারে শোষণ ঘটে। অধিশোষণের ব্যাপারটা কিন্তু প্রথম দিকে অধিশোষণ তাড়াতাড়ি ঘটে, পরের দিকে আস্তে আস্তে ঘটে। তাহলে লিখব প্রথম দিকে দ্রুত ঘটে এবং শেষে ধীরে সম্পন্ন হয়। আর এটা কি দেখতে পেলাম, অধিশোষণ সমগ্র তলের ঘটনা, সমগ্র তলের ঘটনা, শোষণ সমগ্র তলের ঘটনা, আর অধিশোষণ হচ্ছে শুধুমাত্র পৃষ্ঠতলের ঘটনা, শুধুমাত্র পৃষ্ঠতলে ঘটে। তাহলে এই গেল বেসিক্যালি শোষণ এবং অধিশোষণের মধ্যে পার্থক্য। এবার চলে যাচ্ছি অধিশোষণ কেন ঘটে, অর্থাৎ একটি পদার্থ আরেকটা পদার্থের পৃষ্ঠতলে এসে কেনই বা সঞ্চিত হয়, কী কারণ আছে, মানে ড্রাইভিং ফোর্সটা কী আছে, সেই নিয়ে এবার আলোচনা করব। অর্থাৎ অধিশোষণের কারণ নিয়ে এবার আমরা আলোচনা করছি। তাহলে এবার যে টপিক্সে চলে যাচ্ছি সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক্স, অধিশোষণের কারণ কী। অর্থাৎ অধিশোষণ পৃষ্ঠতলে কেনই ঘটছে, তাহলে আমি এটা চিত্র সাহায্যে ব্যাখ্যা করছি। ধরে নাও আমি একটা কঠিন পদার্থ নিয়েছি, কঠিন অধিশোষক নিয়েছি, আরো ভালো করে বলতে গেলে কঠিন অধিশোষক নিয়েছি, তার চিত্রটা আমি আঁকছি। এগুলো আমি ওই কঠিন অধিশোষকের অনুগুলোকে ডিনোট করছি, যদি এত বড় হয় না, তোমরা তো জানোই, তোমাদের বোঝানোর জন্য এভাবে আঁকছি। এবার একটু খেয়াল করে দেখো, ধরে নাও এটা কঠিন একটা অধিশোষক নিলাম, এই কঠিন অধিশোষকের ক্ষেত্রে খেয়াল করে দেখো, এই যে অণুগুলো রয়েছে
এই পৃষ্ঠতলে যে অণুগুলো রয়েছে আর ভেতরে যে অণুগুলো রয়েছে তাদের মধ্যে একটু পার্থক্য রয়েছে। ভেতরের দিকে যে অণুটা রয়েছে, ধরে নাও আমি এটাকে কমলা কালারের সাহায্যে ভেতরের দিকে অণুটাকে আমি ডিনোট করছি, তাহলে এই অণুটা এই অণুর সঙ্গে একটা আকর্ষণ বল আছে, এই অণুর সঙ্গে একটা আকর্ষণ বল আছে, এর 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 সঙ্গে একটা আকর্ষণ বল আছে। অর্থাৎ ভিতরের যে অণুগুলো রয়েছে সেটা সমগ্র অণু দিয়ে চারিদিক দিয়ে সমহারে কিন্তু আকর্ষিত হচ্ছে, ফলে এই অণুটার ওপর লোভ দিয়ে আকর্ষণটা কী হবে, শূন্য হবে। ধরে নাও এটা ডাস্টারকে চারদিক থেকে সবাই টানছে, তাহলে ডাস্টারটা কোথাও মুভ করবে কি? করবে না। কেন করবে না? যেহেতু তার উপর লোভ দিয়ে আকর্ষণটা শূন্য হয়ে যাচ্ছে। কিন্তু পৃষ্ঠতলের যে অণুগুলো রয়েছে তাদেরকে শুধু নিচের অণুগুলো টানছে, শুধু নিচের অণুগুলো টানছে, একই রকম ভাবে নিচের অণুগুলো শুধু টানছে, পৃষ্ঠতলের অণু এগুলো পৃষ্ঠতলের মধ্যে পড়ে। তাহলে পৃষ্ঠতলে যে অণুগুলো রয়েছে সেই অণুগুলোর কিন্তু লোভ দিয়ে আকর্ষণ বলটা শূন্য হচ্ছে না, সেটা ভেতরের দিকে কাজ করছে, ফলে কি হবে আর একটু আলাদা করে আঁকছি আমি। তাহলে পৃষ্ঠতলের অণুগুলো যেহেতু শুধুমাত্র নিচের অণু দ্বারা আকর্ষিত হচ্ছে, বাদবাকি যেহেতু উপরের দিকে আর কোনো অণু নেই, সেই জন্য তাদের নিচের দিকে কিন্তু একটা ডাউনওয়ার্ড ফোর্স কাজ করছে, ফলে তারা একটা টান অনুভব করছে। অর্থাৎ পৃষ্ঠতলের অণুগুলো একটা টান অনুভব করছে। তাহলে ধরে নাও তোমাকে পেছন দিক থেকে হঠাৎ কেউ টানলো, তাহলে তোমার হাতটা কোন দিকে যাবে? সামনের দিকে যাবে। কিন্তু তাহলে এই নিচের অণুগুলো যখন পৃষ্ঠতলের অণুকে নিচের দিকে টানছে আকর্ষণ বলের সাহায্যে, তাহলে এ কিন্তু সামনে কাউকে ধরতে চাইবে, তাহলে কাকে ধরবে? অধিশোষিত পদার্থকে। তাহলে এই যে এর মধ্যে যে একটা অসম বল কাজ করছে পৃষ্ঠতলের অণুগুলোর উপর, একটা অসম বল কাজ করছে, ভেতরের অণুগুলো কিন্তু চারিদিক দিয়ে সমান বল কাজ করছিল, সম বল কাজ করছিল, ফলে লব্ধি বলটা কিন্তু জিরো হচ্ছিল, কিন্তু পৃষ্ঠতলের অণুগুলো একটা অসম বল কাজ করছে এবং বলটা নিচের দিকে কাজ করছে বলে সে কাউকে ধরে তার অসম বলের প্রভাবজনিত যে পীড়ন সেটাকে কমাতে চাইবে, এর ফলে বাইরে থেকে পদার্থ এসে এখানে সঞ্চিত হবে, ফলে অধিশোষণটা ঘটবে। তাহলে আমরা জানতে পারলাম যে অধিশোষণের ক্ষেত্রে পৃষ্ঠতলের অণুগুলো শুধুমাত্র যেহেতু নিচের অণুগুলো দ্বারা আকর্ষিত থাকে, ফলে তারা একটা অসম বল কাজ করে তাদের উপর, একটা টেনশান কাজ করে, এই টেনশান কাজ করার জন্যই তারা কাউকে ধরতে চায়, ফলে অধিশোষণ ঘটে। তাহলে এইভাবে অধিশোষিত পদার্থের সঙ্গে অধিশোষকের অধিশোষণ ঘটছে। তাহলে বাইরের যে অধিশোষিত পদার্থগুলো রয়েছে, ধরুন কোনো গ্যাস রয়েছে, তাহলে এই অসম বলের জন্য তারা এদিকে আসতে চাইবে, ফলে অধিশোষণটা ঘটবে। তাহলে এই হলো তোমাদের অধিশোষণের কারণ। এবার এই অধিশোষণ হওয়ার ফলে কতগুলো থার্মোডিনামিক প্রপার্টিজের চেঞ্জেস হয়, অর্থাৎ মুক্ত শক্তির পরিবর্তন হয়, ইলেভেনে তোমরা পড়েছো, সেটা প্লাস হবে না মাইনাস হবে, এনট্রপি পরিবর্তন প্লাস হবে না মাইনাস হবে, এনথ্যালপি পরিবর্তন প্লাস হবে না মাইনাস হবে, সেই নিয়ে এবার আলোচনা করছি। তাহলে অধিশোষণ প্রক্রিয়ায় মুক্ত শক্তি, এনট্রপি এবং এনথ্যালপির পরিবর্তন এবার আলোচনা করব। অধিশোষণ প্রক্রিয়ায় গিবস মুক্ত শক্তি এনট্রপি ও এনথ্যালপির পরিবর্তন, এটা নিয়ে আলোচনা। যেহেতু অধিশোষণ প্রক্রিয়াটা নিজে থেকে ঘটে, অর্থাৎ একটা অধিশোষক তার উপযুক্ত অধিশোষিত পদার্থের সংস্পর্শে আসলে অবশ্যই অধিশোষণ হবে, তাহলে অধিশোষণ প্রক্রিয়া তাহলে নিশ্চয়ই শক্তি রিলিজ হয়, অর্থাৎ গিভ মুক্ত শক্তির যে পরিবর্তন সেটা হবে নেগেটিভ, কারণ অধিশোষণ একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। তাহলে অধিশোষণ প্রক্রিয়ায় ডেল্টা জি এটা হচ্ছে নেগেটিভ, কারণ অধিশোষণ স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া।
এবার এনট্রম্পি অর্থাৎ বিশৃঙ্খলতার যে পরিবর্তন সেটা কি হবে? দেখো অধিশোষণ হওয়ার আগে যে অধিশোষকটা ছিল তার তো একটা টেনশন কাজ করছিল, পৃষ্ঠতল অণুগুলো তো একটা নিচের দিকে তো একটা অসম বল অনুভব করছিল, ফলে কি হবে অধিশোষণ করতে চেয়েছে। এবার অধিশোষিত পদার্থগুলো যেগুলো আছে তাদের মধ্যে যে গতিশক্তি তারা যখন এসে আস্তে 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 এসে যখন এই অধিশোষকের উপরে এসে সঞ্চিত হচ্ছে তখন তাদের কিন্তু এই যে মুভমেন্টটা বিশৃঙ্খলতার যে পরিমাণ সেটা কিন্তু কমে যাচ্ছে। তাহলে অধিশোষণ হওয়ার পর কিন্তু এনট্রপির মানটা কমে যাচ্ছে, তাহলে এনট্রপির পরিবর্তনটা কি হবে? ঋণাত্মক হবে। তাহলে যেহেতু অধিশোষিত পদার্থের বিশৃঙ্খলতার মান কমে যায়, অধিশোষিত পদার্থের বিশৃঙ্খলতা হ্রাস পায়, তাই এনট্রপির পরিবর্তন নেগেটিভ হবে, এনট্রপির পরিবর্তন যেটাকে আমরা ডেল্টা এস বলবো এটাও নেগেটিভ হবে। এবার তাপগতিবিদ্যায় আমরা একটা ভালো সম্পর্ক দেখেছি মুক্ত শক্তি এনট্রপি এবং এনথ্যালপির মধ্যে, সেটা হচ্ছে ডেল্টা জি ইজিকাল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, যেখানে টিটা হচ্ছে কেলভিন উষ্ণতা, ডেল্টা জিটা হচ্ছে মুক্ত শক্তি পরিবর্তন, ডেল্টা এসটা হচ্ছে এনট্রপির পরিবর্তন। তাহলে এই তিনটে পরিবর্তনের ক্ষেত্রে আমরা জেনে গেছি অধিশোষণ প্রক্রিয়ায় ডেল্টা জিটা ঋণাত্মক হয় এবং ডেল্টা এসটাও ঋণাত্মক হয়। তাহলে এখানে এনথ্যালপির যে পরিবর্তন ডেল্টা এইচ সেটা ঋণাত্মক হবে না ধনাত্মক হবে সেটা এবার দেখব। দেখো এই যে কেলভিন উষ্ণতা বলছি সেটা কিন্তু ধনাত্মক হয়, কারণ শূন্য কেলভিন তার নিচে তো তুমি যেতে পারবে না, মাইনাসে যাবে না, তাহলে কেলভিন উষ্ণতা কিন্তু অলওয়েজ পজিটিভ হয়, তাহলে টি কিন্তু পজিটিভ হয়। এবার টি যদি পজিটিভ হয় তাহলে খেয়াল করে দেখো ডেল্টা জি ইজিকাল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, এটা হচ্ছে নেগেটিভ। আচ্ছা এখান থেকে ডেল্টা এইচটা প্রথমে বার করে নিই তাহলে আরও সুবিধা হবে। তাহলে ডেল্টা এইচ ইজিকাল টু আমরা বলতে পারবো ডেল্টা জি প্লাস টি ডেল্টা এস, এবার খেয়াল করে দেখো এটা হচ্ছে নেগেটিভ প্লাস টিটা পজিটিভ আর এসটা হচ্ছে নেগেটিভ, তাহলে কী বলতে পারবো নেগেটিভ যোগ নেগেটিভ, তাহলে দুটো নেগেটিভ যোগ করলে নেগেটিভ হয়, তাহলে ডেল্টা এইচের মানটাও হচ্ছে নেগেটিভ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অধিশোষণ প্রক্রিয়ার ক্ষেত্রে গিবস মুক্ত শক্তির মান, এনট্রপির মান এবং এনথ্যালপির যে মানের পরিবর্তন প্রত্যেকটার পরিবর্তনই নেগেটিভ এবং ঋণাত্মক হচ্ছে, এবং কেন হচ্ছে সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এবার চলে যাব আমরা অধিশোষণের প্রকারভেদ। অধিশোষণকে আমরা মূলত দুটি ভাগে ভাগ করব, তাহলে মূলত দুটি ভাগে ভাগ করা হয়। যথা এক নম্বর হচ্ছে ভৌত অধিশোষণ, এবং দুই নম্বর হচ্ছে রাসায়নিক অধিশোষণ। প্রথমে আলোচনা করছি ভৌত অধিশোষণ ব্যাপারটা কি। প্রথমে আমরা চলে গেলাম এক নম্বর ভৌত অধিশোষণে। যখন অধিশোষক এবং অধিশোষিত পদার্থ
পরস্পরের সঙ্গে শুধুমাত্র দুর্বল ভ্যান্ডারওয়ালস বলের মাধ্যমেই আকর্ষিত হয়ে অধিশোষণ ঘটবে। অর্থাৎ অধিশোষকের সঙ্গে অধিশোষিত পদার্থের দুর্বল ভ্যান্ডারওয়ালস আকর্ষণ বলের সাহায্যে অধিশোষিত পদার্থগুলো অধিশোষকের পৃষ্ঠতলে এসে সঞ্চিত হচ্ছে, তখন সেটাকে আমরা বলছি ভৌত অধিশোষণ। তাহলে যদি দুর্বল ভ্যান্ডারওয়ালস বলসের মাধ্যমে অধিশোষকের সাথে বা অধিশোষকের পৃষ্ঠতলে অধিশোষিত পদার্থ এসে সঞ্চিত হয়, তাহলে এই ক্ষেত্রে তাকে আমরা ভৌত অধিশোষণ বলবো। তাহলে আমরা দেখতে পেলাম অধিশোষকের পৃষ্ঠতলে শুধুমাত্র দুর্বল ভ্যান্ডারওয়ালসের আকর্ষণ বলের মাধ্যমেই শুধুমাত্র যদি অধিশোষক এবং অধিশোষিত পদার্থের মধ্যে অধিশোষণ ঘটে, অর্থাৎ অধিশোষক তার দুর্বল ভ্যান্ডারওয়ালস আকর্ষণ বলের মাধ্যমে অধিশোষিত পদার্থের সঙ্গে এসে সঞ্চিত হয় অধিশোষকের উপর, তাহলে তাকে আমরা ভৌত অধিশোষণ বলবো। এই ভৌত অধিশোষণের এবার আমরা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। এবার চলে যাচ্ছি ভৌত অধিশোষণের বৈশিষ্ট্য। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে স্বাতন্ত্রতার অভাব। অর্থাৎ কোনো একটা অধিশোষকের ওপর এই দুর্বল ভ্যান্ডারওয়ালসের আকর্ষণ বলের মাধ্যমে কোন অধিশোষিত পদার্থ এসে সঞ্চিত হবে সেটা নির্দিষ্ট হয় না। যে কোনো অধিশোষকের ওপর যে কোনো অধিশোষিত পদার্থ এই দুর্বল ভ্যান্ডারওয়ালসের বলের মাধ্যমে এসে সঞ্চিত হতে পারে, কারণ আমরা জানি যে কোনো দুটি পদার্থের মধ্যে কোনো বল থাকুক আর না থাকুক দুর্বল ভ্যান্ডারওয়ালসের আকর্ষণ বলটা তাদের থাকবেই। তাহলে শুধুমাত্র যেহেতু ভ্যান্ডারওয়ালসের আকর্ষণ বলের মাধ্যমেই এই ভৌত অধিশোষণ হচ্ছে, তাহলে কোনো একটা নির্দিষ্ট অধিশোষক, ধরে নাও তুমি চারকোল নিয়ে এসো, এই চারকোলের পৃষ্ঠতলে যে এসে শুধুমাত্র অক্সিজেনই এসে শোষিত হবে এমন কোনো ব্যাপার নাই। মিথিলিন ব্লু এসে শোষিত হতে পারে, অ্যামোনিয়া গ্যাস এসে শোষিত হতে পারে, ইকুরসের যে কালারিং সাবস্টেন্সগুলো বললাম সেগুলো এসে শোষিত হতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা অধিশোষকের উপর যে কোনো পদার্থ এসে শোষিত হচ্ছে ভ্যান্ডারওয়ালসের আকর্ষণ বলের মাধ্যমে, তাহলে এটা একটা নির্দিষ্ট দিক নয়, অর্থাৎ এখানে স্বাতন্ত্রতার অভাব রয়েছে। তাহলে এটা গেল হচ্ছে একটা ব্যাপার, তাহলে একটি অধিশোষকের ওপর বিভিন্ন পদার্থ এসে অধিশোষিত হতে পারে। তাহলে স্বাতন্ত্রতার অভাব মানে হচ্ছে কোনো নির্দিষ্ট অধিশোষকের ওপর একাধিক পদার্থ এসে অধিশোষিত হতে পারে। দুই নম্বর বৈশিষ্ট্যতে চলে যাচ্ছি অধিশোষিত পদার্থের প্রকৃতি। তাহলে প্রথম বৈশিষ্ট্যতে গেলাম স্বাতন্ত্রতার অভাব, দ্বিতীয় বৈশিষ্ট্য চলে যাচ্ছি অধিশোষিত পদার্থের প্রকৃতি। অধিশোষিত পদার্থের প্রকৃতি হচ্ছে
যেহেতু দুর্বল ভ্যান্ডারওয়ালসের আকর্ষণ বল এই ভৌত অধিষ্ঠান প্রক্রিয়া কাজ করছে, তাহলে যে সমস্ত গ্যাসকে সহজে তরলে পরিণত করা যায়, অর্থাৎ যে সমস্ত গ্যাসের সংকট উষ্ণতা মান বেশি আছে, তাদের এই ভ্যান্ডারওয়ালসের আকর্ষণ বলটা বেশি পরিমাণ কাজ করবে অধিশোষকের সাথে, অর্থাৎ সেই সমস্ত অধিশোষিত পদার্থের ভৌত অধিশোষণের মাত্রার মানটা বৃদ্ধি পাবে। তাহলে আমরা কী দেখলাম, যে সমস্ত গ্যাসের সংকট উষ্ণতার মান বেশি, যে সমস্ত গ্যাসের সংকট উষ্ণতার মান বেশি, অর্থাৎ যে সমস্ত গ্যাসকে সহজে তরলে পরিণত করা যায়, তাদের ভৌত অধিশোষণের মানটা মাত্রা বেশি হবে। এটা একটা জানলাম। তিন নম্বর বৈশিষ্ট্য জানছি পরাবর্ত প্রকৃতির, অর্থাৎ ভৌত অধিশোষণ পরাবর্ত প্রকৃতির হয়। পরাবর্ত প্রকৃতির মানে দুই দিক দিয়ে সম্ভব, অর্থাৎ একটা অধিশোষকের উপর অধিশোষিত পদার্থ এসে সঞ্চিত হয়ে অধিশোষণ হতে পারে, আবার বাইরে থেকে তাপ বা এই জাতীয় কোনো পদ্ধতির সাহায্যে বিশোষণও আমরা করতে পারি, অর্থাৎ বিপরীত প্রক্রিয়া হয়। তাহলে অধিশোষণ যেমন হয় তেমন বিশোষণও হয়, তাহলে আমরা বলতে পারবো যে অধিশোষণ হচ্ছে পরাবর্ত প্রকৃতির। চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই ওই ভৌত অধিশোষণ প্রক্রিয়া কতটা তাপ নির্গত হবে, অর্থাৎ উদ্ভূত তাপের মান, উদ্ভূত তাপের মান, এই উদ্ভূত তাপের মানটা কম হয়, কম কতটা হয়, প্রায় এই 4 থেকে মোটামুটি 40 কিলোজুল পার মোল পর্যন্ত হয়। তাহলে আমরা জানলাম যে ভৌত অধিশোষণে যেহেতু দুর্বল ভ্যান্ডারওয়ালসের বল কাজ করছে, তাহলে তারা এই দুর্বল ভ্যান্ডারওয়ালসের বলের মাধ্যমে যখন পরস্পর এসে যুক্ত হবে তাহলে কম পরিমাণ শক্তি রিলিজ করবে, তাহলে উদ্ভূত তাপের মানটাও কম হবে এবং সেই মানটা সম্ভবত 4 থেকে 40 কিলোজুলের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে থাকে। এবার 5 নম্বর বৈশিষ্ট্য চলে যাচ্ছি, চাপের প্রভাব। চাপের প্রভাব অধিশোষিত পদার্থের যদি আমরা চাপ বাড়াই, অর্থাৎ গ্যাসের যদি চাপ বাড়াই তাহলে অনুসংখ্যা বেড়ে যাচ্ছে, অনুসংখ্যা বাড়লে তাহলে বেশি পরিমাণ পদার্থ এসে অধিশোষকের উপর সঞ্চিত হতে পারবে, ফলে ভৌত অধিশোষণের মাত্রাটাও বৃদ্ধি পাবে। তাহলে আমরা দেখতে পেলাম যে গ্যাসের মানে অধিশোষিত পদার্থের চাপ বাড়ালে অনুসংখ্যা বেড়ে গিয়ে অধিশোষকের একক ক্ষেত্রফলে এই ভৌত অধিশোষণের মাত্রা বৃদ্ধি পায়। তাহলে চাপ বাড়ালে কেন বাড়ছে, চাপ বাড়ালে যেহেতু গ্যাসের অনুসংখ্যাটা বেড়ে যাচ্ছে, আর অনুসংখ্যা বেড়ে যাচ্ছে মানে অধিশোষিত পদার্থের অনুসংখ্যাটা বেড়ে যাচ্ছে, ফলে অধিশোষকের পৃষ্ঠতলে আরও বেশি পরিমাণ পদার্থ এসে সঞ্চিত হতে পারছে, ফলে তোমার ভৌত অধিশোষণের মাত্রাটাও বেড়ে যাচ্ছে। 6 নম্বর পয়েন্টে চলে যাচ্ছি, উষ্ণতার প্রভাব। খেয়াল করে দেখো, উষ্ণতা যদি বাড়াও
তাহলে ভ্যানডারওয়ালসের আকর্ষণ বলটা কিন্তু কমে যায়, কারণ তাদের মধ্যে গতিশক্তিটা বেড়ে যাচ্ছে। তাহলে গ্যাসের যে কণাগুলো রয়েছে তাদের মধ্যে ছোটাছুটি বেড়ে যাচ্ছে, তাহলে তাদের মধ্যে ছোটাছুটি বেড়ে যাওয়ার ফলে তাদের মধ্যে যে আকর্ষণ বল, ভ্যানডারওয়ালসের যে আকর্ষণ বল সেটাও কিন্তু অনেকটা কমে যাচ্ছে। তাহলে উষ্ণতা বৃদ্ধি পাওয়ালে কিন্তু অধিশোষণের মানটা কমবে, অর্থাৎ বিশোষণের মানটা মাত্রাটা বৃদ্ধি পাবে। তাহলে আমরা জানতে পারলাম যে উষ্ণতা বৃদ্ধির সাথে ভৌত অধিশোষণের মাত্রা হ্রাস পায়, উষ্ণতা বৃদ্ধির সাথে ভৌত অধিশোষণের মাত্রা হ্রাস পায়। শেষ চলে যাচ্ছি একাধিক আণবিক স্তর গঠন, একাধিক আণবিক স্তর গঠন। দেখো এটা একটা অধিশোষক, এর উপরে যখন কোনো পদার্থ এসে সঞ্চিত হচ্ছে, ধরে না এটা একটা স্তরে সঞ্চিত হলো, তাহলে ভ্যানডারওয়ালসের আকর্ষণ বলটা তো অনেক দূর অবধি বিস্তৃত থাকে, তাহলে এ আবার আরও কাউকে শোষিত করতে পারবে, তাহলে এখানেও আবার এসে কেউ সঞ্চিত হতে পারে। তাহলে এইভাবে করতে করতে যত দূর অবধি ভ্যানডারওয়ালসের আকর্ষণ বলটা বিস্তৃত থাকবে তত দূর অবধি কিন্তু এই ভৌত অধিশোষণটা ঘটবে, অর্থাৎ একাধিক স্তর, এটা একটা স্তর, এটা একটা স্তর, এটা একটা স্তর, একাধিক স্তরে কিন্তু এই ভৌত অধিশোষণটা ঘটছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি গ্যাসীয় অণুগুলির অর্থাৎ অধিশোষিত পথে অণুগুলির একাধিক স্তর অধিশোষকের পৃষ্ঠতলে এসে সঞ্চিত হচ্ছে। তাহলে আমরা এই সাতটি বৈশিষ্ট্য পড়লাম, এবার চলে যাচ্ছি রাসায়নিক অধিশোষণে। রাসায়নিক অধিশোষণ হচ্ছে যখন অধিশোষক এবং অধিশোষিত পদার্থের মধ্যে রাসায়নিক বন্ধনের মাধ্যমে অধিশোষণ ঘটবে, তখন তাকে আমরা বলবো রাসায়নিক অধিশোষণ। তাহলে অধিশোষকের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে অধিশোষিত পদার্থ অধিশোষকের পৃষ্ঠতলে এসে সঞ্চিত হবে, তখন তাকে আমরা রাসায়নিক অধিশোষণ বলবো। এই রাসায়নিক অধিশোষণের কী কী বৈশিষ্ট্য হবে, ঠিক যেমন ভৌত অধিশোষণের বৈশিষ্ট্য আমরা পড়েছি, এবার আমরা রাসায়নিক অধিশোষণের বৈশিষ্ট্যতে যাচ্ছি। তাহলে রাসায়নিক অধিশোষণের বৈশিষ্ট্য সমূহ, প্রথমেই বলে দিই রাসায়নিক বিক্রিয়া কিন্তু একটা নির্দিষ্ট পদার্থের সঙ্গে একটা নির্দিষ্ট পদার্থের মাধ্যমেই কিন্তু একটা নির্দিষ্ট বিক্রিয়াত পদার্থ উৎপন্ন হবে। ওই একটি পদার্থ সবার সঙ্গে বিক্রিয়া করে একই পদার্থ দিবে সেরকম কিন্তু হয় না। তাহলে রাসায়নিক বন্ধন যেহেতু একটা সুনির্দিষ্ট প্রকৃতির, তাহলে আমরা বলতে পারবো যে রাসায়নিক অধিশোষণও সুনির্দিষ্ট প্রকৃতির। তাহলে প্রথম বৈশিষ্ট্যটাই হচ্ছে সুনির্দিষ্টিত প্রকৃতি। তাহলে যখন আমরা ভৌত অধিশোষণ পড়েছিলাম তখন সুনির্দিষ্ট প্রকৃতি ছিল না, স্বাতন্ত্রতার অভাব ছিল, আর যখন রাসায়নিক অধিশোষণ দেখলাম তখন দেখতে পাচ্ছি সুনির্দিষ্ট প্রকৃতিরই হবে। যেমন তোমাদের আমি উদাহরণ দিয়ে বলছি, প্লাটিনাম বা নিকেল হাইড্রোজেন গ্যাসকে অধিশোষিত করতে পারবে, গ্যাসকে রাসায়নিকভাবে অধিশোষণ করতে পারবে,
কিন্তু অ্যালুমিনা পারবে না, Al2O3 পারে না। তাহলে নির্দিষ্ট প্রকৃতির দেখতে পেলাম। একই রকমভাবে সক্রিয় চারকোল অক্সিজেন গ্যাসের সাথে রাসায়নিকভাবে অধিশোষিত করতে পারে। অক্সিজেন গ্যাসকে রাসায়নিকভাবে অধিশোষিত করতে পারে। কিন্তু নিকেল পায় না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রাসায়নিক অধিশোষণ অধিশোষক এবং অধিশোষিত পদার্থ নির্দিষ্ট প্রকৃতিরই হতে হবে কোন একটা নির্দিষ্ট বিক্রিয়াত পদার্থ উৎপন্নের জন্য। এটা একটা বৈশিষ্ট্য। দুই নম্বর বৈশিষ্ট্যতে চলে যাচ্ছি, অপরাবর্ত প্রকৃতির। অর্থাৎ যখন অধিশোষকের সঙ্গে রাসায়নিক বন্ধনের মাধ্যমে অধিশোষণ ঘটছে, রাসায়নিক অধিশোষণ যখন ঘটছে, তাকে বাইরে থেকে তাপ প্রয়োগ করে বা অন্য কোনো পদ্ধতির সাহায্যে কিন্তু আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যাবে না। অর্থাৎ যখন বিক্রিয়াত পদার্থ উৎপন্ন হয়ে গেল, সেই বিক্রিয়াত পদার্থ থেকে আবার সেই অধিশোষিত পদার্থটাকে আলাদা করে সেপারেট করা যাবে না। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে সেটা রাসায়নিক অধিশোষণ অবশ্যই অপরাবর্ত প্রকৃতির হবে, পরাবর্ত নয়। তিন নম্বর হচ্ছে অধিশোষকের প্রকৃতি। এবং ক্ষেত্রফল একসাথে বলে দিচ্ছি। যে সমস্ত অধিশোষকের পৃষ্ঠতলে ক্ষেত্রফল বেশি আছে, তাহলে বিভিন্ন ধরনের অধিশোষক পদার্থ হয়। কোন একটা নির্দিষ্ট বিক্রিয়া রাসায়নিক অধিশোষণ ঘটনার জন্য যার পৃষ্ঠতলের সারফেসটা একটু বেশি আছে, রন্ধ্র টাইপের আছে বা অ্যাক্টিভ সাইটের পরিমাণটা বেশি আছে, তার উপরে কিন্তু রাসায়নিক অধিশোষণের মাত্রাটা বৃদ্ধি পাবে। তাহলে অধিশোষকের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে রাসায়নিক অধিশোষণের মাত্রা বৃদ্ধি পায়। তাহলে আমরা লিখছি অধিশোষকের ক্ষেত্রফল বৃদ্ধির সাথে রাসায়নিক অধিশোষণের মাত্রা বৃদ্ধি পায়। চার নম্বর বৈশিষ্ট্যতে চলে যাচ্ছি, উদ্ভূত তাপের মান। ভৌত অধিশোষণের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যেহেতু দুর্বল ভ্যানডারওয়ালস আকর্ষণ বলের মাধ্যমে ভৌত অধিশোষণ ঘটছে, তাই উদ্ভূত তাপের মানটা কিন্তু অনেক কম ছিল। কিন্তু রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে যেহেতু অধিশোষক এবং অধিশোষিত পদার্থের মধ্যে রাসায়নিক বন্ধন ঘটছে, তাহলে রাসায়নিক বন্ধনটা তোমার কিন্তু ভ্যানডারওয়ালসের থেকে অনেক বেশি শক্তিশালী, দৃঢ়। ফলে এর ক্ষেত্রে কিন্তু উদ্ভূত তাপের পরিমাণটা ভৌতর তুলনায় অনেক বেশি হবে। তাহলে উদ্ভূত তাপের মানটা বেশি এবং এই মানটা প্রায় 40 কিলোজুল পার মোল থেকে বেশি হয়। এটা থেকে প্রায় 200 কিলোজুল পার মোল পর্যন্ত হয়। পাঁচ নম্বর হচ্ছে চাপের প্রভাব। চাপ বৃদ্ধির সাথে রাসায়নিক অধিশোষণ বৃদ্ধি পায়, ঠিক যেমন ভৌততে বৃদ্ধি পায়, এর ক্ষেত্রে বৃদ্ধি পায়। তাহলে চাপ বৃদ্ধির সাথে রাসায়নিক অধিশোষণের মাত্রা বৃদ্ধি পায়।
নেক্সট পয়েন্টে চলে যাচ্ছি, উষ্ণতার প্রভাব। উষ্ণতা প্রভাব দেখো, ভৌত ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম যে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে কিন্তু গ্র্যাজুয়ালি ভৌত অধিষ্ঠানের মাত্রা কিন্তু কমে যাচ্ছে। রাসায়নিকের ক্ষেত্রে কিন্তু একটু প্রথম দিকে কিন্তু একটু আলাদা হবে। কেন আলাদা হবে? যেহেতু রাসায়নিক অধিষ্ঠানের ক্ষেত্রে রাসায়নিক বন্ধন ঘটছে, তাহলে যখন বিক্রিয়ক পদার্থগুলো রাসায়নিক বন্ধনে উপযুক্ত হবে তখন তাদের একটা এনার্জি ব্যারিয়ার পার করতে হয়, যেটাকে আমরা সক্রিয়করণ শক্তি বলেছিলাম। তাহলে এই সক্রিয়করণ শক্তি পার হয়ে কিন্তু তারা রাসায়নিক বন্ধনে সাড়া দিবে। তাহলে সক্রিয়করণ শক্তির থেকে যদি বেশি পরিমাণ শক্তি তোমরা না দাও বা সমপরিমাণ শক্তি যারা না হয়, তাহলে তো বিক্রিয়কগুলো সক্রিয় হবে না, এক্সাইটেড হবে না, তাহলে তো তাদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটবে না। তাহলে প্রথম থেকে উষ্ণতা বাড়ালে যেহেতু সক্রিয়করণ শক্তিটা খুব তাড়াতাড়ি রিচ হয়ে যাচ্ছে, তাহলে প্রথম থেকে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে কিন্তু রাসায়নিক অধিষ্ঠান বাড়বে। পরবর্তীকালে যদি আরও বেশি উষ্ণতা বেড়ে যাও তখন আস্তে আস্তে বিশ্লেষণ প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে, তখন আবার রাসায়নিক অধিষ্ঠানের মানটা কমবে। তাহলে প্রথম দিকে উষ্ণতা বৃদ্ধির সাথে এই অধিশোষণের মাত্রা বৃদ্ধি পায়, পরে আরো উষ্ণতা বাড়লে বৃদ্ধি করলে অধিশোষণের মাত্রা ধীরে ধীরে হ্রাস পাবে। এবং শেষ পয়েন্ট যেটা আমরা পড়ব সেটা হচ্ছে এক আণবিক স্তর গঠন, ইউনি মলিকুলার যেটাকে বলা হয়। যেহেতু রাসায়নিক বিক্রিয়া একটা নির্দিষ্ট পদার্থের সঙ্গে একটা নির্দিষ্ট পদার্থের মধ্যে ঘটছে, এবং বিক্রিয়াটা যখন ঘটে বিক্রিয়াত পদার্থ উৎপন্ন হবে, তখন তো তোমার এই অধিষ্ঠানের ব্যাপারটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে বাইরে থেকে একটা স্তরের উপর আবার কেউ তো এসে সঞ্চিত হওয়ার সুযোগ নেই। তাহলে আমরা বলতে পারবো যে রাসায়নিক অধিশোষণ, এই রাসায়নিক অধিশোষণে শুধুমাত্র একটি স্তর, একটি আণবিক স্তর গঠিত হয়। তারপরে কিন্তু এই ভৌতর মতো ওই ভ্যান্ডাভালসের আকর্ষণ বলের মতো এটা রেঞ্জ অব্দি বিস্তৃত নয়। যাদের মধ্যে রাসায়নিক বন্ধন ঘটবে তাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে, অর্থাৎ রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে এক আণবিক স্তর গঠিত হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক আণবিক স্তর গঠিত হয়। এবার শেষ টপিকস বলে আজকে আলোচনা শেষ করব এই ভৌত অধিশোষণ এবং রাসায়নিক অধিশোষণের মধ্যে পার্থক্য। তাহলে যা যা বৈশিষ্ট্য বলেছি সেই বৈশিষ্ট্য থেকে পার্থক্যগুলো খুব সহজেই তোমরা করে নিতে পারবে। তাহলে আজকে শেষ টপিকস হচ্ছে ভৌত অধিশোষণ ও রাসায়নিক অধিশোষণের মধ্যে পার্থক্য। বাঁ দিকে লিখছি ভৌত অধিশোষণ, ডান দিকে লিখছি রাসায়নিক অধিশোষণ। প্রথমেই বন্ধনটা যার জন্য গঠিত হচ্ছে সে ড্রাইভিং ফোর্সটাকে বলছি। তাহলে এই অধিশোষণে
দুর্বল ভ্যানডারওয়ালস আকর্ষণ বলের মাধ্যমে গঠিত হয়। আকর্ষণ বল ক্রিয়া করে অধিসজক এবং অধিসজক পদার্থের মধ্যে, এইটুকু লিখলেই হবে। আর এই অধিশোষণে রাসায়নিক বন্ধন গঠিত হয়, তাহলে রাসায়নিক বন্ধন গঠিত হয় অধিশোষক এবং অধিশোষিত পদার্থের মধ্যে, রাসায়নিক বন্ধন গঠিত হয়। দুই নম্বর কি বলবো, ভৌত অধিশোষণ পরাবর্ত প্রকৃতির, আর রাসায়নিক অধিশোষণ কি জানলাম, অপরাবর্ত প্রকৃতির। তিন নম্বর হচ্ছে যেহেতু ভৌত অধিশোষণে দুর্বল ভ্যানডারওয়ালসে বল কাজ করছে তাই উদ্ভূত তাপের মানটা কম থাকে, আর রাসায়নিক অধিশোষণে যেহেতু রাসায়নিক বন্ধন তৈরি হচ্ছে তাই এখানে উদ্ভূত তাপের মানটা ভৌতের তুলনায় অনেক বেশি। তাহলে উদ্ভূত তাপের মান কম, আর এর ক্ষেত্রে ভৌতর থেকে বেশি, তাহলে উদ্ভূত তাপের মান বেশি। চার নম্বর উষ্ণতার প্রভাব দিয়ে বলি যে উষ্ণতা বৃদ্ধির সাথে গ্র্যাজুয়ালি কিন্তু ভৌত অধিশোষণ কমে, আর উষ্ণতা বৃদ্ধির সঙ্গে রাসায়নিক অধিশোষণ প্রথমে বাড়ে এবং শেষের দিকে কমে। তাহলে এখানে আমরা বলতে পারি যে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায়, বৃদ্ধির সাথে হ্রাস পায়, আর এর ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধির সাথে প্রথমে বাড়ে, বৃদ্ধির সাথে অধিশোষণের হার প্রথমে বৃদ্ধি পায়, এবং পরে হ্রাস পায়। আর এটা কি দেখলাম, এখানে একাধিক আণবিক স্তর গঠিত হয় ভৌতর ক্ষেত্রে, আর রাসায়নিকের ক্ষেত্রে একটি আণবিক স্তর গঠিত হয়। তাহলে এখানে একাধিক আণবিক স্তর গঠিত হয় এখানে এক আণবিক স্তর গঠিত হয় ব্যাস এই পার্থক্যগুলো তোমার পরীক্ষা হলে লিখবে তাহলেই হবে। তাহলে আজকে কী কী আলোচনা করলাম, আজকে সবার প্রথমে আমাদের আলোচনা হলো অধিশোষণ কাকে বলে, তারপরে জানলাম অধিশোষণে যে দুটি পদার্থ অংশগ্রহণ করে একটিকে বলে অধিশোষক, একটিকে বলে অধিশোষিত পদার্থ, যার উপরে এসে অন্য পদার্থটা সঞ্চিত হচ্ছে সেটা অধিশোষক, আর যে এসে সঞ্চিত হচ্ছে তাকে অধিশোষিত পদার্থ বলা হয়। অনেকগুলো উদাহরণ আমরা জানলাম, অধিশোষণের কারণ জানলাম, অধিশোষণ যে একটা পৃষ্ঠতলীয় ঘটনা তার সাপেক্ষে প্রমাণস্বরূপ দুটো পরীক্ষার আলোচনা করলাম, এবং শেষের দিকে অধিশোষণের প্রকারভেদে আমরা ভৌত অধিশোষণ এবং রাসায়নিক অধিশোষণ সম্বন্ধে ডিটেলসে জানলাম, এবং তাদের মধ্যে করসপন্ডিং যে ডিফারেন্স আছে সেটা নিয়ে লাস্ট টপিক্সে আলোচনা করলাম। তাহলে আজকের আলোচনা এখানেই শেষ করলাম, এর পরবর্তী দিনে আমরা অনুঘটন নিয়ে আলোচনা করবো।